কারণ স্বামী স্ত্রী এমন একটা জিনিস, একটু বউ যদি একটু ব্যথা পায়, কষ্ট পায়, সে কিন্তু বুঝবে যে তার কষ্টটা কি। সে বুঝতো না, যেভাবে মেলামেশা করতো আমি অনেক কষ্ট পেতাম, কিন্তু পরে অনেক দিন চেষ্টা করছি তা বোঝানোর জন্য, দেখো আমি তুমি যেভাবে আমার সাথে মেলামেশা করো আমি কিন্তু অনেক কষ্ট পাই, অনেক ব্যথা পাই। সে আমার কোনো কথা শুনতো না, কারণ নিশায় মাতাল হয়ে থাকতো, মানে ওর কোনো মাথার কোনো সেন্সই থাকতো না যে আমার বউ ব্যথা পাইতেছে কি কষ্ট পাইতেছে, মানে এত তার চাহিদা। এভাবে থাকতে থাকতে পরে উনি আবার দ্বিতীয় বিয়ে করে। তারপর আমি ভাবলাম যে যাক, এবার আমি তারপরও একটু বাঁচলাম। বিয়ে করার পর চেষ্টা করলাম যে স্বামী তারপরও যদি একটু ভালো হয়, মানে ওর সাথে যেভাবে থাকতো আমার সাথেও সেইভাবে থাকতো, কিন্তু আমার মতো সবাই না। আমি যেভাবে ওর মেলামেশা করা সহ্য করি, মানে ওর অত্যাচারগুলো আমি সহ্য করি, কিন্তু আর একটা মেয়ে সহ্য করতে পারবে না, কারণ ওতে নেশার তালে থাকে, মাতাল। আর ওই মেয়েটা সংসার করছে তার সাথে 3 বছর, করার পর চলে যায়। চলে যাওয়ার পর থেকে আমার জীবনের আবার এই কাহিনী, মানে প্রতিদিন মানুষ সকালবেলা কাজ করে আর আমি সকালবেলা গোসল করি। এই দুঃখ আমি কার কাছে কব? আসসালামু আলাইকুম, আমি পারভিন, আমার বাড়ি 5 বিবিতে। তো আমি ছোটবেলায় এক ছেলের সাথে প্রেম করতাম, পরে তার সাথে বিয়ে হয়ে যায়। কিন্তু যখন আমি তাদের বাড়িতে আসি, মানে বুঝতাম না স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন, ভালোবাসাটা কিরকম। পরে আমার স্বামী যখন আমার সাথে মানে মিশতে চায়, মেলামেশা করতে চায়, তখন আমি বলতাম যে এটা কি, এটা তো আমি কিছু বুঝি না। এইভাবে 3 মাস আমরা দুজনে আলাদা থাকতাম। তারপরে পরে তো বুঝতাম স্বামী স্ত্রী মেলামেশা কি। পরে ও যেভাবে আমার সাথে মিশতো, কিন্তু আমি সেইভাবে তার সাথে থাকতে পারতাম না, কারণ সে প্রচুর নেশা করতো। আর যারা নেশা করে তারা তো জানে সে কিরকম হতে পারে, মানে এমন ভাবে মেলামেশা করতো আমি মানে সহ্যই করতে পারতাম না। তারপরে ওইভাবে থাকতাম। এইভাবে থাকতে থাকতে আমার প্রথম একটা বাচ্চা হয়, মেয়ে। মেয়ে হওয়ার পর আমরা ঢাকায় চলে আসি। ঢাকায় চলে আসার পর আমরা চাকরি করি। চাকরি করার পর যে না তোমার লাঞ্চের সময় দেয় 1 ঘন্টা, সেই 1 ঘন্টার সময় আমি বাসায় আসলেও আমার ওই শেফ জড়ায় ধরে, মানে ও সকাল বিকাল সারাক্ষণ মানে শারীরিক সমস্যা বলতে কেমন, মানে সারাক্ষণ আমার কাছে পেতে চাই। কিন্তু একটা মেয়ে সবসময় তো এগুলো তার পছন্দ করে না, যেহেতু আমি চাকরি করতাম, ডিউটি করতাম, আমি তো একটা মানুষ, সে কিন্তু বুঝতো না। তারপরে ওইভাবে থাকতো। আর যখন সে থাকতে চায় আমার সাথে, মেলামেশা করতে চায়, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, আর একটা মেয়ে মানুষ কিভাবে তাকে সময় দিতে চায়, চায় না। সে চায় 5 থেকে 10 মিনিট, হাইস্ট হলো 15 মিনিট, না হলো 50 মিনিট, এর বেশি তো আর না। তারপরও আমি স্বামীর সাথে এইভাবেই থাকতাম, যেহেতু আমার স্বামী, আমি এতদিন সংসার করতেছি, যেহেতু আমি প্রেম করে তার বিয়ে করছি। কিন্তু ও বুঝতেই চাইতো না, যে ও ভাবতো আমি যেটা মনে করতাম যে ও আমার দেহটার উপর লোভ করে, কিন্তু আমাকে একটুও ভালোবাসে না। কারণ স্বামী স্ত্রী এমন একটা জিনিস, একটু বউ যদি একটু ব্যথা পায়, কষ্ট পায়, সে কিন্তু বুঝবে যে তার কষ্টটা কি। সে বুঝতো না, যেভাবে মেলামেশা করতো আমি অনেক কষ্ট পেতাম, কিন্তু পরে অনেক দিন চেষ্টা করছি তা বোঝানোর জন্য, দেখো আমি তুমি যেভাবে আমার সাথে মেলামেশা করো আমি কিন্তু অনেক কষ্ট পাই, অনেক ব্যথা পাই। সে আমার কোনো কথা শুনতো না, কারণ নিশায় মাতাল হয়ে থাকতো, মানে ওর কোনো মাথার কোনো সেন্সই থাকতো না যে আমার বউ ব্যথা পাইতেছে কি কষ্ট পাইতেছে, মানে এত তার চাহিদা। এভাবে থাকতে থাকতে পরে উনি আবার দ্বিতীয় বিয়ে করে। তারপর আমি ভাবলাম যে যাক, এবার আমি তারপরও একটু বাঁচলাম। বিয়ে করার পর চেষ্টা করলাম যে স্বামী তারপরও যদি একটু ভালো হয়, মানে ওর সাথে যেভাবে থাকতো আমার সাথেও সেইভাবে থাকতো, কিন্তু আমার মতো সবাই না। আমি যেভাবে ওর মেলামেশা করা সহ্য করি, মানে ওর অত্যাচারগুলো আমি সহ্য করি, কিন্তু আর একটা মেয়ে সহ্য করতে পারবে না, কারণ ওদের নেশার তালে থাকে, মাতাল। আর ওই মেয়েটা সংসার করছে তার সাথে 3 বছর, করার পর চলে যায়। চলে যাওয়ার পর থেকে আমার জীবনের আবার এই কাহিনী, মানে প্রতিদিন মানুষ সকালবেলা কাজ করে আর আমি সকালবেলা গোসল করি। এই দুঃখ আমি কার কাছে কব? কিন্তু আমার আর করার কিছু ছিল না। তারপরে অনেক চেষ্টা করলাম সংসারটা আগলে রাখতে। 13 বছর সংসার করার পরে স্বামীর আমি ডিভোর্স দিয়ে দিলাম, কারণ আমি একটা মেয়ে মানুষ, আমি চাইতাম না আমার স্বামীর সংসারটা নষ্ট হয়ে যাক, যেহেতু আমার একটা বাচ্চা আছে। কিন্তু আমার করার কিছু ছিল না, ও যেভাবে মেলামেশা করে মানুষ কখনো এইভাবে করে না। ডিভোর্স দেওয়ার পর আমি আরেক গার্মেন্টসে যাই, চাকরি করি, ওখানে থাকি। থাকার পর আমাকে অনেক মানে হুমকি দেখায় এই সেই, পরে আবার তার কাছে চলে যায়। তার আমি বুঝাই যে দেখো আমি তোমার সংসারে থাকতে পারি একটা কারণে। উনি বলতো যে কি, তুমি যে দিন রাত 24 ঘন্টা আমার শরীরের উপর নির্যাতন করো, আমি তো তোমার ঘরের বউ,
কখনো স্বামী করবো না এটা যে আমার ঘরের বউ কষ্ট পাক। হ্যাঁ, আমি বাহিরের না, আমি ঘরের বউ। তুমি সেইভাবে আমার সাথে সম্পর্ক রাখো, মেলামেশা করো, কারণ আমি তো তোমার বাচ্চার মা। তুমি তো আমাকে একটু দয়া হলো বুঝবা, কারণ তুমি আমাকে রাখিয়ে বিয়ে করছো। তুমি যে এত ভালোভাবে থাকতে পারতা, মিশতে পারতা, তাহলে তোমার দ্বিতীয় বউ চলে যেত না। আর আমি দেখো তোমার বড় বউ বউ আছি, কিন্তু এইভাবে আর কতদিন চলবা? আর আমার তো ধীরে ধীরে বয়স হবে, হবে না? তখন এগুলো কিন্তু অনেক সময় মানে সমস্যা দেখা দেয়, যেমন কোমরে ব্যথা, পা ব্যথা, মাথা ব্যথা, অনেক কষ্ট। হ্যাঁ, উনি থাকতো, অসুস্থ হতাম, চিকিৎসা করতো, কিন্তু এটা ভাবতো না যে এই যে আমি থাকতেছি, মিশতেছি, চলতেছি, নেক্সট টাইম আমার বোঝো কোনো একটা সমস্যা হয় যায়, এটা ভাবতো না। ও চাইতো ওনার মনের চাহিদা মেটাতে, এত ভালোবাসতো আমার, কিন্তু এটা ভালোবাসা বলে না, এটা শুধু সে দেহর উপর লোভ করতো, কিন্তু আমার না। এটা যদি ভাবতো যে আমার ঘরে বসে আমি এমন করতে আসি। হ্যাঁ, অনেকে আছে টাকা দিয়ে খারাপ জায়গায় যায়, সেটাও যেত, তারপর আমি সহ্য করতাম, একটা নারী হয়ে কত সহ্য করতাম, তারপরেও তার আমি কিছু বলতাম না। যাক, আমি যা কিছু বললাম আমার জন্য দোয়া করবেন, আমি জানি স্বামী সংসার টিকে থাকতে পারি। আজকের মতো আমি বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।